জীবনে বহুত আছে যে একজন মানুষ জ্বরে পড়ে গেছে অনেক লোক আছে বন্ধু বন্ধু ওরে মায়ের মাথায় ঘুরতে হবে হ্যাঁ ভাই হ্যাঁ অনেক জ্বর আছে গায় কাঙ্গাল হলে জিগাইব না কে কেউ আপনি কি কাঙ্গাল হয়ে গেছেন এত কাঙ্গাল হলেন কি লেগে মাথা গরম করে কিন্তু রোলা ভিতরে গাড়ি চালাও না আনিস ভাই তুমি এত কাঙ্গাল হলে কি লাগে কও দেহে এত জ্বর হয়েছে অনেক জ্বর হয়েছে গায়ে কাঙালি মতন বর হয়েছ ওরে বন্ধু আবার অতি জীবন করলি চৌসি বলিয়া পেন রসে মন গোধারা বন্ধুর দেশে নাকি যাবি রে তোর বন্ধু বাবা আপনি তো কঠিন গান পারেন যাবি রে তোরা ওসে লাইনি লেখে মন নাকি লাইলা না একসনে তারা হইল জ্ঞান হারায়া আমার কইলদা বুড়া ব্যথা ও ব্যথা সহে না ওরে মায়ের কই ওরে মায়ের কইলদা যাই ফাটিয়া রে আমার কইলদা বুড়া ব্যথা ওরে আমার অন্তর পুরা ব্যথা ও ব্যথা সহে না যাহা পর আমি আপনি তো কঠিন গান জানেন আপনি কি বয়াতে নাকি হ্যাঁ ভাই বয়াতে হ্যাঁ বয়াতে তো বয়াতে তো এরকম কাঙালি মতন বলেছেন আমি জিগালাম যে এরকম কাঙালি মতন বলেছেন আপনি কইতেছেন কাঙ্গাল হইলে বাবার কেউ যেখানে এই কথাটা বলার কারণ কি একটু বলবেন আমাকে কারণটা হচ্ছে ভাই কাঙ্গাল হয়েছে জোরে কেউ চলে না কইলেন ডাক্তার কাছে একজন কইলেন নিয়ে চল কেউ যাচ্ছে না দেখলেন তো কাঙ্গাল হইলে কে ডাক্তারের কাছে নিয়ে যাবে আপনি একা যাইতে পারতেছেন না মাথা ঘুরতে আমি যাই পারতেছি না হ্যাঁ মাথা আমি ঘুরতেছি তাই তো আপনার কাছে কি টাহা নাই যে ডাক্তার কাছে যাবেন উপরে টিহাও নাই ভাই তো ডাক্তার কাছে গেলে তো টাহা লাগবে না কি করবে না ডাক্তার কাছে গেলে বা ডাক্তার দিবে বাকি দিবে না বাকি দিবে তো আপনি খালি একজন মানুষ পাইতেছেন না হাতে যাওয়ার হ্যাঁ এই হলো আপনার মনে কষ্ট হ্যাঁ তো এখন যদি কেউ আপনার হাতে যায় তাহলে কি আপনার কষ্ট দূর হইব দূর হয়ে যাবে হ্যাঁ কষ্ট দূর হয়ে যাবে তাই আপনি কোন ডাক্তারের কাছে যাবেন যাবো কোন ডাক্তারের কাছে না এই ভিটি বাজারে যাবো না তো
ডাক্তারের মশারি দাও কোন্নি যাবে তো ভালো একজন ডাক্তার আছে আমি বলি আপনাকে এই যে এই যে এই যে এই যে হাসননগর ওই যে তিন নম্বর রাস্তার মাথায় যে মুরব্বী ডাক্তার আছে চেনেন হ্যাঁ ওনার কাছে গেলে আপনি ওষুধ দিলে ভালো হবে মনে হয় ইনশাল্লাহ উনি ভালো ডাক্তার বয়স্ক তো আমি ওনার এতে অনেক টাইম ওষুধ দিই অনেক ওষুধ আপনি খাইছেন হ্যাঁ যাবেন এখন আর কারে পাঠাবো কার কাছে কারে হাতে দেবো আপনার দেখে আপনার না কত বন্ধু এনে কি করেন আপনি বয়াতে তিন চারটা মাইকো চালাচ্ছেন আপনি দেশে বাড়ি কোন জায়গা ভাই দেশে বাড়ি পাবনা ভাই পাবনা কোন জায়গা পাবনা আটগড়িয়া আটগড়িয়া থানা গ্রাম আটগড়িয়া তাই নাকি একাই থাকেন আপনি তাই তো চলেন আপনি যেহেতু ডাক্তারের কাছে যাওয়ার লাগে লোক পাচ্ছেন না তো আমি আর আপনার যে কষ্ট দিয়ে কথা কব না তো চলেন আমি আপনার নিয়ে যাই ডাক্তারের কাছে নাকি আমার হাতে যাবেন হ্যাঁ তো ডাক্তারের কাছে যাচ্ছেন আর কি করার এখন যেহেতু আমি বাইরে জিগে আলাই যখন আমারও নিয়ে যাইতে হবো কারণ এরকম রেকর্ড আমার জীবনে বহুত আছে যে একজন মানুষ জ্বরে পড়ে গেছে অনেক লোক আছে বন্ধু বান্ধব আছে কেউ তারে যে একটু মাথায় পানি দিব এরম নাই মনে করেন যে মরে যাচ্ছে এমন অবস্থা অনেক বন্ধু বান্ধব আছে কিন্তু কই সময় আল্লাহ আমি আমার হাজির হয়ে যাবে আমি তো ওই লোকরে আমি আধা ঘন্টা বলে মাথায় পানি ডাইলে সুস্থ করছি এরকম বহুত লোক আমি করছি তো চলার পথে ভাই আমাকে রাতে রিক্সা চালায় একসাথে এক গ্যারেজেই থাকি ঠিক আছে তো এখানে বসে রয়েছে অনেকক্ষণ আমি দেখতেছি অনেকক্ষণ বয়া রয়েছে আবার দেখেন আমরা দোকানের সামনে যে বয়া থাই ওখানে অনেকক্ষণ বয়া রয়েছে তো এখন বিষয়টা ওনারে জিজ্ঞাসছে উনি করছে লোক নাই ডাক্তারের কাছে যাব আমার শরীর কাঁপতেছে যাইতে পারতেছি না তো আমি নিয়ে যাচ্ছি ইনশাল্লাহ আনিস ভাই চলো ভাই ধরে নিতে হবে আমার ধরো চলেন যাই চলেন আচ্ছা না যেহেতু ভেদা এখন মনে ঘর হয়েছে কতক্ষণ ভাই হ্যাঁ তো আমরা ডাক্তারের কাছে যাই পরে আমরা যাই হোক ডাক্তারের দেখাই আওয়াজ দিই নাকি ভাই আমাদের দেওয়ান ভাই আইতাছে মনে হচ্ছে কি ওষুধ আনছেন খান কিছু খাওয়া দাওয়া করে খান ওষুধ দেশে যান গা ওষুধটা খায় খাওয়া দাওয়া করে ওষুধটা খায় কামে যান দেখবো না গাওয়ার তো ব্যথা করবো না আর রিক্সা লাগে গাওয়ার তো ব্যথা করি না